Realme ব্র্যান্ডের যে কোনো ফোন কিভাবে চেক করবেন অরিজিনাল নাকি ডুপ্লিকেট আসসালামু আলাইকুম আমি মিয়াদ ভাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি আপনাদের দেখাবো Realme কোম্পানি যে কোনো ফোন কেনার আগে দেখে নিতে পারবেন কিভাবে দেখে নিতে পারবেন ফোনটি অরিজিনাল নাকি ডুপ্লিকেটস কেননা সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশে খুবই বিক্রিত হচ্ছে Realme ফোনগুলো খুবই চাহিদা কেননা কম বাজেট আর কি ভালো কিছু অফার করে সো এই আমাদের আর আমরা বাংলাদেশের বাজার থেকে ম্যাক্সিমাম মানুষ আনঅফিশিয়াল ফোনগুলো কিনে থাকে কেননা প্রাইস অনেকটা কম হয়ে থাকে কিন্তু এই ফোনগুলো কেনার ক্ষেত্রে আমাদের মনে একটাই সন্দেহ থাকে এই ফোনগুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চেক করে নিতে পারবেন ফোনগুলো কেনার আগে এই ফোনগুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেটস খুব সহজে অফিশিয়ালি Realme অফিশিয়ালি কিভাবে চেক করতে পারবেন আপনাদের ফোনটি অরিজিনাল নাকি ডুপ্লিকেটস হয়তো বা আপনারা কারো থেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে চাচ্ছেন সেই ফোনটিও যে কোনো ফোন Realme যে কোনো ফোন চেক করে নিতে পারবেন খুব সহজে অরিজিনাল নাকি ডুপ্লিকেটস যে Realme ওয়েবসাইট থেকে আর হ্যাঁ আগেই বলে নেই আপনাদেরকে যারা Xiaomi কোম্পানির মোবাইল ইউজ করেন বা কেনার চিন্তা ভাবনা করছেন তো সেটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেটস তা নিয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি সো সেই ভিডিওটা যদি আপনাদের প্রয়োজন হয় ওপরে আই বাটন ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড ভিডিও শেষে ওই ভিডিওটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন খুব সহজে সো আমরা বেশি কথা না বলে সুযোগ সুযোগ মেন কন্টেন্টে চলে যাই তো সর্বপ্রথম আপনারা যে ফোনটি নিতে যাচ্ছেন যদি আপনারা ইনটেক বক্স হয় তো ব্যাক বক্সের পিছন দেখতে পারবেন IEMI নাম্বার আছে সো সেই নাম্বারটা নেবেন আর হতে পারে আপনারা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে যাচ্ছেন বা আপনাদের হাতের মোবাইল ফোনটি পরীক্ষা করতে যাচ্ছেন তাহলে আপনারা কল অপশনে যাবেন কল অপশনে গিয়ে এখানে সার্চ দিবেন *#06# লেখে সার্চ দেওয়ার পরে আপনাদের সাথে এরকম একটি IMEI নাম্বার শো হবে সো আপনাদের ফোনটি যদি ডুয়েল সিমের হয় তাহলে আপনাদের দুইটা IMEI নাম্বার শো হবে আর একটা হলে একটা হবে আচ্ছা যে কটাই হোক আপনারা প্রথম IEMI নাম্বারটা কপি করবেন বা দুইটাও করতে পারবেন প্রথমটাই করে নিন আপনাদের বেটার তো এখন আমরা স্ক্রিনে চলে যাই অ্যান্ড আমি আপনাদেরকে দেখে দিই কীভাবে অফিসিয়ালি চেক করতে পারবেন আপনাদের Realme ফোনটি অরিজিনাল নাকি ডুপ্লিকেটস তো গ্যাস আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন ব্রাউজার সিলেক্ট করে আপনারা এই ওয়েবসাইটটির ভিতরে আসবেন সো এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে আপনারা এক ক্লিকে এই ওয়েবসাইটটির ভিতরে আসতে পারবেন সো আমি আমার আর কি ভিডিও ডিসক্রিপশন আপনারা দুইটা ওয়েবসাইট পেয়ে যাবেন Realme কোম্পানির একটা হবে Realme ইন্ডিয়া আর একটা হবে Realme সো আর কি বাংলাদেশ থেকে আপনারা যদি আনঅফিশিয়াল যে ফোনটা কিনেন যদি সেটা Realme হয় Realme ইন্ডিয়ার আর কি ফোনটা হয় তাহলে আপনারা Realme ইন্ডিয়াতে যাবেন আর যদি আপনার আপনারটা গ্লোবাল হয় আর কি চাইনিজ হয় তাহলে আপনারা শুধু Realme-তে যাবেন তো যাওয়ার পরে আপনারা এখানে যদি আপনাদের এরকম আসে তো জাস্ট আপনাদের যদি Realme কোম্পানির হয় গ্লোবাল তাহলে আপনাদের চাইনিজ লেখা আসতে পারে তো আপনারা এখানে গুগল ট্রান্সলেটরে ক্লিক করে এখানে ট্রান্সলেট করে নেবেন ইংলিশে ট্রান্সলেট করার পরে আপনাদের সব কিছু ইংলিশে এসে পড়বে তো এটা যদি আপনাদের চাইনিজের হয় আর আপনাদের যদি Realme ইন্ডিয়ার হয় তারপরে এখানে আসবেন আসার পরে ওয়েবসাইটের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার ইউর মোবাইল ফোন ইএমআই নাম্বার তো এখানে আপনাদের যে *#06# দিয়ে যে নাম্বারটি বের করছেন সেই নাম্বারটি এখানে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এখানে চেক নাও ক্লিক করবেন তো চেক নাও ক্লিক করার পরে এখানে একটা ক্যাপচার আসবে আর কি জাস্ট আপনারা এটা এভাবে টেনে ধরে আর কি এটা এখানে পজিশন মতো রেখে দিবেন তো রাখার পরে আপনাদের এভাবে শো করে ফেলবে সো এখানে দেখতে পাচ্ছেন আমার ডিভাইস নেম আর কি Realme 2 Pro 4G দেখতে পাচ্ছেন Realme 2 Pro 4G আর এখানে ডিভাইস EMI সো আমার মোবাইলের EMI টা শো হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস কালার ব্লু তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনটি ব্লু আছে আর সবচেয়ে বড় কথা হলো আপনারা এই ফোনটি কবে আর কি চালু হয়েছে মানে এই ফোনটি কবে থেকে ব্যবহার হয়েছে এটা দেখতে পারবেন তো অ্যাক্টিভ টাইম আছে এখানে নভেম্বর 5, 2018 সালে আর কি এই ফোনটা অ্যাক্টিভ হয়েছে তো এখন আপনারা কি করবেন আপনারা যে ফোনটি কিনতে যাচ্ছেন বা সেই ফোনটি বা আপনাদের ফোনটি দেখবেন এখানে যত ইনফরমেশন আছে সব কিছুর সাথে আপনার ফোনটার ম্যাচ নেই হয় কিনা কি কালারের সাথে ম্যাচ হয় কিনা সো ম্যাচ হলে আপনারা এই ফোনটি নিতে পারবেন কোনো আর কি নির্দ্বিধায় যদি এখানে ফোনটি এসে পড়ে এখানে দেখতে পাচ্ছেন Realme 2 আর কি আপনাদের ফোনের যেই আর কি মডেলটা আছে এই মডেলটা মিলে কিনা তারপরে সব কিছু কালার কুলার মিললে আপনারা এই ফোনটি নিয়ে নেবেন আর হ্যাঁ গায়েস আমি পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো সেটা যারা Realme ইউজার আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা সেকেন্ড হ্যান্ড Realme ফোন কিনতে যাচ্ছেন তা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে
রেখে দেন আর কি। আশা করি ওই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হেল্প করবে যদি আপনারা সেকেন্ড হ্যান্ড রিয়েলমি ফোন কিনতে চান। তো এইভাবেই আর কি আপনারা কোনো ফোন কিনা বা আপনাদের রিয়েলমি ফোনের রিয়েলমি ব্র্যান্ডের ফোনগুলো চেক করতে পারবেন অরিজিনাল নাকি ডুপ্লিকেট। সো গাইস আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এন্ড অনেক উপকৃত হয়েছে। আপনারা ফোন কেনার আগে যাচাই বাছাই করে কিনতে পারবেন আপনাদের ফোনটি অরিজিনাল নাকি ডুপ্লিকেটস। সো আজকের ভিডিও এ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে বা একটু পরিমাণ বিন্দু পরিমাণ আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ আমার একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। আজকের জন্য এ পর্যন্তই, বাই বাই।